الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فرحان ساجد ভাই অত্যন্ত সুন্দর নাম প্রিয় ভাই প্রশ্ন করেছেন রাগ কন্ট্রোল করার কোনো দোয়া আছে কিনা আছে অবশ্যই রাগ আসলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেবেন রাগ আসলে কোলা ধরবেন নাস ফালাক পড়ে নেবেন দাঁড়ানো থাকলে বসে যাবেন বসে থাকলে শুয়ে পড়বেন তারপরে ওযু করবেন ওযু করে দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সমাধানগুলো দিয়েছেন এবং সূরা আল ইমরানে আল্লাহ জাল্লা শানহু বলেছেন 135 কি 34 নম্বর আয়াতে আল কাযিমিন আল গায়জা ওয়াল আফিন আন নাস রাগকে সম্বরণ করবেন মুমিনদের একটা শ্রেষ্ঠ গুণ রাগকে সম্বরণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ও বীর নয় যে যুদ্ধক্ষেত্রে গিয়ে অনেক মানুষকে দুনিয়া থেকে বিদায় করলো আসল বীর সে যে নিজের রাগকে সম্বরণ করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন সাহাবি পরামর্শ চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নসিহত করেন বুখারী বর্ণনা তিনি বলেছেন লা তাকযাব লা তাকযাব লা তাকযাব রাগ করো না রাগ করো না রাগ করো না রাগ করে মানুষ ধ্বংস হয়ে যায় রাগ করার পরে যে মানুষ কি করে যেমন তুফান আসার পরে তুফান যখন হয় তখন মানুষ বুঝে না কত ক্ষতি হয়েছে কিন্তু হয়ে যাওয়ার পরে দেখা যায় কত ক্ষতি হয়েছে রাগের মাথায় নিজের বউয়ের সাথে দুনিয়ার আজেবাজে ব্যবহার করে ফেলে বউরে 14 গুষ্টি সহ তালাক দেয় 14 রকমের বাজে কাজ বাচ্চাকে মেরে ফেলে পর্যন্ত রাগের মাথা এই জন্য রাগকে সম্বরণ করতে হবে রাগ আসলেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কারণ রাগটা শয়তান এনে দেয় শয়তান রাগান্বিত করে তাকে দিয়ে কোনো আজেবাজে কাজ করানোর জন্য রাজি করে রাগ যখনই আসবে দাঁড়ানো থাকলে বসে পড়বেন বসে থাকলে শুয়ে পড়বেন ওযু করবেন দুই রাকাত সালাতে দাঁড়িয়ে যাবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন নাস এবং ফালাক পড়বেন আল্লাহ পাক তৌফিক দান করবেন